তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্নায়। তো আজকে প্রথম থেকেই রান্নার ভিডিওটাই স্টার্ট করলাম। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হাফ ডেচকি মতো আমার ভাত হয়ে গেছে। তো প্রথমে আজকে ভাতটা করে নিয়েছি, যেটা অন্যদিন লাস্টে করি বন্ধুরা। তো আজকে ভাতটা আমার হয়ে গেছে, এরপরে আর কি কি করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাতটা করে নাবিয়ে নিয়েছি, তারপরে আমি অন্যান্য তরকারিগুলো এইবার বসাবো। তো ভাতের পাতে লাঞ্চের মেনুতে কি কি করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার সাথে হয়েছে দেখো, তো দেখো এদিকে প্রথমেই করেছিলাম হচ্ছে চিলি চিকেন হয়েছিল। সেদিনকে যেহেতু ছুটি ছিল, যার জন্য ছুটির দিন বলে চিলি চিকেন বানানো হয়েছিল। এই দেখো প্রথমে চিলি চিকেনটা বানিয়ে নিয়েছিলাম, এই যে কড়াই রয়েছে, এক কড়া চিলি চিকেন। তো চিকেনের পিসগুলো ছোট করে কেটে নিয়েছিলাম চিলি চিকেন বানানোর জন্য। তো সেদিনকে চিলি চিকেন করেছিলাম, আর তার সাথে আর কি কি করেছিলাম বন্ধুরা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে ভাত করেছি, আর কি করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এরপরে দেখো কি কি করেছিলাম, এই যে বেগুন ভাজা কেটে নিয়েছিলাম, এটা রুটির সাথে খাওয়া হয়েছিল, কিছুটা বেগুন আর কিছুটা থেকে গেছিল। আর এদিকে দেখো দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য শশা কেটে নিয়েছিলাম, কারণ লাঞ্চের মেনুতে আমাদের প্রতিদিনই শশাটা থাকে। আর এদিকে তার সাথে ছিল হচ্ছে মসুর ডাল, এই যে মসুর ডাল বাটিতে রয়েছে। আর এদিকে ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছিল, কারণ চিলি চিকেন সবাই খায় না, যার জন্যে এই ডিম সেদ্ধ হয়েছিল। আর এদিকে হয়েছিল দেখো ফুলকপির তরকারি, এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ এক বাটি ফুলকপির তরকারি হয়েছিল। সেদিনকে আসলে অনেক রকম রান্নাই হয়েছিল বন্ধুরা, কারণ সবাই সব কিছুটা আমার সংসারে খায় না, যার জন্য এক একজনকার জন্য এক এক রকম রান্না করতে হয়, রান্নার খুব ঝামেলা আর কি। হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই।